ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে থাকার সময় ইসরায়েলের এক প্রকার ভৃত্যের মতো কাজ করেছেন। বন্ধুরা, প্রতিনিয়ত মানবাধিকারের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলিদের পক্ষে এমন ধরনের অবস্থান গ্রহণ করেছেন যা আমেরিকার মতো একটি দেশের প্রেসিডেন্টের মানায় না। ডোনাল্ড ট্রাম্পের সময় ইসরায়েলের চরম সুসময় ছিল, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকার বুকে। বন্ধুরা, জো বাইডেন সরকার ক্ষমতায় আসার পর এবং ডোনাল্ড ট্রাম্প সরকার বিদায় নেওয়ার পর আমেরিকার মাটিতে কিছু পরিবর্তন হয়েছে। বর্তমানে ইসরায়েল বহুমুখী চাপে রয়েছে। জো বাইডেন সরকার ক্ষমতায় এসেছিলেন কয়েকটি প্রতিশ্রুতি দিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিল, তিনি ইরানের সাথে 2015 সালে স্বাক্ষরিত ছয় জাতি পরমাণু চুক্তিতে ফিরে যাবেন। বন্ধুরা, এই অঙ্গীকারের মাধ্যমে তিনি আরেকটি বিষয়ে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, তা হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তির বাতাস বইয়ে দেয়া। মধ্যপ্রাচ্যে যদি ইরানের সাথে এই সমস্যাটি মিটিয়ে ফেলা যায়, তাহলে পার্শ্ববর্তী যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে, যেগুলোকে প্রতিনিয়ত মদত দেওয়ার জন্য ইরানকে অভিযুক্ত করা হয়, পরবর্তীতে সে ব্যাপারেও ইরানের সাথে আলোচনা করা যাবে। কিন্তু এ নিয়ে ঘোর আপত্তি ছিল ইসরায়েলের। ইসরায়েলের বক্তব্য ছিল, কোনোভাবে ইরানকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। ইসরায়েল একটি ছোট্ট দেশ, কিন্তু আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগের মাধ্যমে এই ছোট্ট দেশটি অর্থনৈতিক উন্নয়নে অপার সম্ভাবনা ধারণ করে। বন্ধুরা, বিভিন্ন প্রযুক্তিগত প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেগুলো ইসরায়েলে জন্ম নিয়েছে। ইসরায়েলের কমপক্ষে 20টি প্রযুক্তি প্রতিষ্ঠান আমেরিকার সিলিকন ভ্যালির অন্তর্ভুক্ত। আমেরিকার সহযোগিতায় তারা বিশ্বব্যাপী ব্যবসা করে চলছে। বন্ধুরা, যদি যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়, এই ব্যবসা লাটে উঠবে। হামাসের সাথে মাত্র 11 দিনের সংঘর্ষে ইসরায়েলের ব্যবসা বাণিজ্য থেকে বিমানবন্দর বলেন, বিভিন্ন তেলক্ষেত্র বলেন, গবেষণাগার বলেন, সবকিছু স্থবির হয়ে গিয়েছিল। হামাসের সাথে যে দেশটির মাত্র 11 দিনের যুদ্ধে তার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পারে না, ইরানের মতো একটি দেশের সাথে যদি অলআউট যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়, তাহলে ইসরায়েল কী ধরনের চাপে পড়বে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। বর্তমান আধুনিক যুদ্ধ ব্যবস্থায় একটি দেশে শুধু সামরিক হামলা চালিয়ে বা বোমা হামলা অথবা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে বাগে আনা সম্ভব নয়। সেই দেশটিকে স্থায়ীভাবে খতম করতে হলে আগে তার অর্থনীতি ধ্বংস করে দাও। বন্ধুরা, সেই ক্ষেত্রে ইসরায়েল চরম হুমকিতে রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি মধ্যপ্রাচ্যে আর একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হয় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, সেক্ষেত্রে ইসরায়েল মোটামুটি অর্ধেক ধ্বংস হয়ে যাবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। বন্ধুরা, এটি আমাদের ব্যক্তিগত মতামত বা কথা নয়। ইসরায়েলের ভেতর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞগণ এ বিষয়ে স্পষ্টবাণী উচ্চারণ করেছেন। তারা বলেছেন যে ইরানের সাথে একটি অলআউট যুদ্ধের ধকল সামলানোর সক্ষমতা এই মুহূর্তে ইসরায়েলের অর্থনীতি বা ইসরায়েলের সামরিক বাহিনীর নেই, তারা যতই হুমকি দামকি দেখ। বন্ধুরা, নিজেদের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তারা ইরানের পারমাণবিক অস্ত্রকে রেড লাইন হিসেবে গণ্য করে থাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য প্রদান করে থাকেন। তারা প্রায় কয়েক বছর ধরে ইরানে হামলা পরিচালনার ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়ে আসছেন, কিন্তু এতদিন পর্যন্ত ইরানের সাথে কোনো অলআউট যুদ্ধে ইসরায়েল সরাসরি মুখোমুখি হয়নি, কারণ এর প্রকৃত বাস্তবতা তারা জানে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হঠাৎ ইসরায়েল তার অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তন করেছে। ইসরায়েল এখন দোমুখী চিপায় পড়েছে। একটি হচ্ছে, ইরানের উপর থেকে যদি অর্থনৈতিক অবরোধগুলো তুলে নেওয়া হয়, তাহলে ইরান দ্রুততম সময়ের মতো তার অর্থনীতি রিকভারি করে নেবে। সেই সক্ষমতা ইরানের রয়েছে, কারণ ইরান এমন একটি দেশ যা রয়েছে প্রচুর পরিমাণে তেল সম্পদ এবং বিভিন্ন ধরনের খনিজ সম্পদ। ইসরায়েলের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে বা ইসরায়েলের নিজস্ব বুঝ হচ্ছে, পারমাণবিক অস্ত্রধারী বা পারমাণবিক শক্তিধারী ইরান যতটা ভয়ঙ্কর, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইরান তার চেয়ে বেশি ভয়ঙ্কর। আর দুইটি যদি একসাথে ঘটে, তাহলে সেই ভয়ঙ্কর ইরানকে মোকাবেলা করার জন্য কোনো শক্তি ইসরায়েলের থাকবে না, এটি নিশ্চিত। বন্ধুরা, হ্যাঁ, এটাই সত্য। ইরানের মতো একটি দেশ যদি অর্থনৈতিক অবরোধ ছাড়া 10 বছর চলতে পারে এবং এর সাথে যদি সে তার পারমাণবিক প্রযুক্তিকে বিকশিত করতে পারে, শেষ পর্যন্ত পারমাণবিক সমরাস্ত্রের অধিকারী হতে পারে, তাহলে এই ইরানের সক্ষমতা বা এই ইরানের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, সারা বিশ্বব্যাপী তার প্রভাবে প্রভাবিত হবে।
বন্ধুরা, মুসলিম বিশ্ব থেকে শুরু করে সমগ্র বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ এই ধরনের ইরানকে প্রচণ্ড ভয় পায়। আর ইসরায়েল তো আছে, ইরান যেন কোনোভাবে অর্থনৈতিকভাবে এবং পারমাণবিকভাবে উপরের দিকে না উঠতে পারে সেই পরিকল্পনা নিয়ে। কিন্তু একটি দেশকে আপনি দীর্ঘমেয়াদে দাবিয়ে রাখতে পারবেন না। আর সেই দেশটির নামটি যদি হয় ইরান, তাহলে তো কথাই নেই। ইরানের মতো একটি দেশকে দীর্ঘমেয়াদীভাবে আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না, কারণ পারমাণবিক প্রযুক্তিগত জ্ঞান এবং অর্থনৈতিক সমৃদ্ধি এই দুটি আদায় করে নিতে সক্ষম হবে ইরান। বর্তমান পরিস্থিতিতে তাই দেখা যাচ্ছে, কারণ এই ব্যাপারে ইসরায়েলের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটেছে। বন্ধুরা, ইসরায়েল বর্তমানে যে বক্তব্য দিচ্ছে তার সাথে তার পূর্বের বক্তব্যের কোনো মিল নেই। পূর্বে ইসরায়েল ইরানকে কোনো পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি দিতে চায়নি এবং ইরানের সাথে বিশ্ব শক্তির যে কোনো পারমাণবিক চুক্তির বিরোধী ছিল তারা। কিন্তু বর্তমানে তাদের এই বক্তব্য হচ্ছে, ইরানের সাথে যদি বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে ইসরায়েল সরাসরি বিরোধিতা করবে না। তবে তাদের দাবি হচ্ছে চুক্তিটি যেন বাস্তবসম্মত হয় এবং সরাসরি যেন ইরানের পক্ষে না চলে যায়। আর এ ব্যাপারে অতি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আন্তর্জাতিক শক্তির চুক্তির বিষয়ে ইসরায়েল স্বপ্রণোদিত হয়ে বিরোধিতা করবে না। ইসরায়েলের সেনা বেতারকা দিয়ে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ভালো হয় এবং বিশ্ব শক্তিগুলোকে আরও শক্ত অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল। এক্ষেত্রে ইসরায়েল মনে করছে যে আন্তর্জাতিক বিশ্ব বা আন্তর্জাতিক শক্তি ইরানকে অতিরিক্ত ছাড় দিচ্ছে, যে ছাড় ইরানের প্রাপ্য নয়। কিন্তু ইসরায়েল মাঝে মাঝে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলা পরিচালনা করেছে। এ ব্যাপারে তারা বিশ্ব শক্তির সাথে কোনো আলোচনা করেনি। বন্ধুরা, তাদের একান্ত মিত্র আমেরিকার সাথে হয়তো এ ব্যাপারে আলোচনা করে থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক বিশ্ব ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় এই ধরনের অন্তর্ঘাতমূলক হামলাকে কোনোদিনই কোনোভাবে সমর্থন করেনি। তবে ইরানের সাথে পারমাণবিক চুক্তির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নেরও বড় ধরনের ব্যর্থতা রয়েছে। 2018 সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই চুক্তি থেকে বের হয়ে যায়, তখন ইরানকে কোনো বাণিজ্যিক সুবিধা দিতে পারেনি আমেরিকার চোখরাঙানিকে উপেক্ষা করে। শুধুমাত্র ইরানের কাছ থেকে পারমাণবিক চুক্তির অংশটুকু মানার প্রতিশ্রুতি আদায় করে নিতে সক্ষম হয়েছে। একটা পর্যায়ে ইরান দেখল যে তারা স্থায়ীভাবে প্রতারণার শিকার হচ্ছে, তখন থেকেই তারা এই পারমাণবিক চুক্তির বিভিন্ন ধারা ভঙ্গ করতে শুরু করে। বন্ধুরা, এটি ইরানের জন্য সবচেয়ে উপযুক্ত জবাব ছিল। আশা করা যাচ্ছে ভবিষ্যতে ইরান তার জবাব অব্যাহত রাখবে। বর্তমানে ইরান প্রায় 63% পর্যন্ত ইউরেনিয়াম ইনরিচড করেছে। ভবিষ্যতে যদি এই পারমাণবিক প্রতিশ্রুতি বা পারমাণবিক চুক্তি বিশ্ব শক্তিগুলো মানতে অক্ষম হয়, একসময় ইরান হয়তো পারমাণবিক বোমা আবিষ্কার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ইরানের বর্তমানে পারমাণবিক গবেষণা সেই দিকেই যাচ্ছে, এটি নিশ্চিতভাবে বলা যায়। বাস্তব সত্য হলো যে দেশ 63% পর্যন্ত ইউরেনিয়াম ইনরিচড করতে সক্ষম, সেই দেশটি ইচ্ছা করলে 90% পর্যন্ত ইউরেনিয়াম ইনরিচ করতে সক্ষম। আর বিশেষ করে ইরানের সেই সক্ষমতা রয়েছে। বন্ধুরা, বিশ্ব শক্তি ইরানকে অবজার্ভ করছে, আর ইসরায়েল এ ব্যাপারে সবচেয়ে বিচলিত। ইরানের পারমাণবিক শক্তির অধিকারী হয়ে যাওয়া মানে ইসরায়েলের যে সম্প্রসারণবাদ একটি মনোভাব রয়েছে, সেই মনোভাবের মুখে তালা মারতে হবে। বন্ধুরা, ইসরায়েলের উদ্দেশ্য হলো সম্পূর্ণ ফিলিস্তিনি গিলে ফেলা। এখনও পর্যন্ত যতটুকুন ফিলিস্তিনি ভূমি মুক্ত রয়েছে তার অন্যতম দাবিদার হচ্ছে ইরান। ইরান হামাসকে শক্তিশালীকরণের মাধ্যমে এই ভূমিটুকু ইসরায়েলের করায়ত্ত থেকে মুক্ত করতে পেরেছে বা মুক্ত করে রেখেছে। বন্ধুরা, ক্রমান্বয়ে যদি ইরান পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে, তাহলে শুধুমাত্র ফিলিস্তিনি নয়, ইসরায়েলের এই দখলদারিত্ব স্থায়ীভাবে শেষ হয়ে যাবে সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান প্রভৃতি দেশ থেকে। আরব ইসরায়েল যুদ্ধের সময় আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় এই সকল দেশের ভূমি দখল করে ইসরায়েল। এখন সেখানে স্থায়ী দখলদারিত্ব কায়েম করতে চাচ্ছে তারা, কিন্তু আন্তর্জাতিক বিশ্ব তাদের এই অপদখলকে এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি, শুধুমাত্র ট্রাম্পের মতো পাগল ছাড়া। দখলকৃত এলাকার মধ্যে উল্লেখযোগ্য হল সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি এক হয়ে আবারও একটি অভিযান পরিচালনা করতে পারে, তাহলে হয়তো এই মুসলিম ভূমিগুলো উদ্ধার করা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে, এই মুহূর্তে ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ, তার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। বন্ধুরা, পারমাণবিক অস্ত্রের কাউন্টার একমাত্র পারমাণবিক অস্ত্র দিয়েই হয়। তাই ভবিষ্যতে যদি ইরান এবং তুরস্কের মতো দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে, তাহলেই কেবল ইসরায়েলের বর্তমান যে সম্প্রসারণবাদী কার্যক্রম পরিচালিত হচ্ছে বা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে, সেটি বন্ধ হবে। নচেত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো যে সকল ইসরায়েল ঘেঁষা তাবেদারী দেশগুলো রয়েছে,
তারাও ভবিষ্যতে ইসরায়েলের হামলার সম্মুখীন হবে না, এটি হলফ করে বলা যায় না। বন্ধুরা, ইসরায়েল হচ্ছে টোটালি একটি ফ্রাঙ্কেনস্টাইন। এই ফ্রাঙ্কেনস্টাইনকে যে তৈরি করবে ভবিষ্যতে তাকেই সে সবল দেবে, এটিও মোটামুটি নিশ্চিত। সুতরাং সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব একসময়ের মূল্য দেবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। তবে বর্তমানে তুরস্ক এবং ইরান যে যাত্রা অব্যাহত রেখেছে ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে ইরান স্পষ্টতই এগিয়ে রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ইরান যদি তার এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারে, ভবিষ্যতে সেই হবে মধ্যপ্রাচ্যের মুসলিমদের মুক্তিদাতা। বন্ধুরা, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নয়, ইরান যদি পারমাণবিক শক্তির অধিকারী হয়, ভবিষ্যতে সে মুসলিম বিশ্বে বিশাল প্রভাব বিস্তার করতে সক্ষম হবে, আর সেই হবে ভবিষ্যতের সম্প্রসারণবাদী ইসরায়েলের জম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং ইরান তার অগ্রযাত্রা অব্যাহত রাখুক, তার অধিকারটুকু বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে যথাযথভাবে বুঝে নিক। ইসরায়েল যতই বাধা হয়ে দাঁড়াক না কেন, তাদের একাত্মবোধ এবং তাদের সাহসী এক্ষেত্রে তাদের বিজয়দানের জন্য যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আমার দেশে প্রবাসে যে সকল ভাই বোনেরা রয়েছেন, আশা করি মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে থেকে আমাদের সমর্থন জানাবেন। বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম দেশগুলোর সামরিক কেনাকাটা থেকে শুরু করে ভূরাজনৈতিক বিশ্লেষণ যদি জানতে চান। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।